সুপ্রিয় দর্শক বন্ধুরা, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি যে যেখান থেকে দেখছেন অনেক অনেক ভালো আছেন। দর্শক বন্ধুরা, আপনারা অনেকে জানেন ওপো রেনো 8 এবং রেনো 8 প্রো এই দুটি ভ্যারিয়েন্টের ফোন অনেক আগে গ্লোবাল মার্কেটে লঞ্চ হয়ে গিয়েছে। তো বহু অপেক্ষার পর ওপো রেনো 8 এবং রেনো 8 প্রো এই দুটি ভ্যারিয়েন্টের ফোন অলরেডি বাংলাদেশ মার্কেটে কিছুদিন আগে লঞ্চ হয়ে গিয়েছে। তো দর্শক বন্ধুরা, এর আগের ভিডিওতে আপনাদেরকে দেখিয়েছিলাম ওপো রেনো 8 প্রো এই ফোনটি সম্পর্কে বিস্তারিত স্পেসিফিকেশন। ডিসক্রিপশন বক্সে লিংক দেওয়া থাকবে, চাইলে সেখান থেকে ভিডিওটি দেখে নিতে পারেন। সো ফাইনালি আজকের এই ভিডিওতে বিস্তারিত আলোচনা করব ওপো রেনো 8 এই ফোনটি সম্পর্কে ফুললি ফুল স্পেসিফিকেশন, বাংলাদেশের মার্কেটে ফোনটির দাম কেমন হবে, দাম হিসাবে কতটুকু ভ্যালু ফর মানি প্রোভাইড করবে, এসব কিছু প্রশ্নের উত্তর থাকবে আজকের এই ভিডিওতে। তো বন্ধুরা, সবসময়ের মতো আজকের ভিডিওতে আমি আছি আরজে সাইমন। যারা আমাদের চ্যানেল নতুন হয়েছেন এক্ষুনি সাবস্ক্রাইব করে আমাদের পরিবারের একজন হয়ে থাকুন। যারা অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। সো ভিডিও শেষে জানিয়ে দেওয়া হবে এই স্মার্টফোনটির ভালো দিক এবং খারাপ দিক। এই স্মার্টফোনটি আপনার জন্য কেমন হবে জানতে চাইলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতেই থাকুন। প্রথমে যদি ফোনটির লুক আর বিল্ড কোয়ালিটি নিয়ে যদি কথা বলি, এই ফোনটি যথেষ্ট প্রিমিয়াম লুকসের একটি ডিজাইন। যারা ওপো ফোনের লাভার রয়েছেন তাদের কাছে এক দেখাতে নজর কাড়বে এই স্মার্টফোনটির লুক আর বিল্ড কোয়ালিটি। ফোনটির বডি এবং ফ্রেম মেটেরিয়াল থাকছে রিয়ার প্যানেলটি সম্পূর্ণ গ্লাস বডি আর ফ্রেম মেটেরিয়াল অ্যালুমিনিয়াম। ফোনটির ওজনে রাখা হয়েছে 179 গ্রাম, যার কারণে খুব ভালোভাবে এক হাতে ইজিলি ব্যবহার করা যায়। দেখতে স্লিম, হালকা পাতলা, খুব সুন্দর হ্যান্ডি ফোন, যার কারণে দেখতে ফোনটি আরো বেশি চমৎকার দেখাচ্ছে। আরেকটি ভালো ব্যাপার হচ্ছে ফোনটিতে সিকিউরিটি সিস্টেম হিসেবে দেওয়া হয়েছে ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, যেটি খুবই ফাস্ট এবং অ্যাকুরেট বলেই জানা গিয়েছে। এই ফোনটি কয়েকটি কালার ভ্যারিয়েন্টে লঞ্চ হবে, যেমন ব্ল্যাক, ব্লু এবং গোল্ডেন। ওভারঅল সব কিছু মিলিয়ে ফোনটির লুকিং আর ডিজাইন আপনাদের কাছে কেমন লেগেছে, আপনার মূল্যবান মতামত কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। আর দিন শেষে আপনার ভালো লাগাটা আমার কাছে অনেক বেশি দামি। তো দর্শক বন্ধুরা, এবার আসা যাক এই ফোনটির ডিসপ্লে সেকশনে। এই ডিসপ্লে হিসেবে দেখছে 6.4 ইঞ্চির একটি সুপার অ্যামোলেড খুবই সুন্দর পাঞ্চল কাটিং ডিসপ্লে, যেটি কিনা ফুল এইচডি প্লাস রেজুলেশনের এবং 90 হার্জ এর রিফ্রেশ রেট। এই ডিসপ্লেটি প্রোডাকশন করছে কোর্নিং গরিলা গ্লাস 5, সাথে থাকছে 411 PPI ডেন্সিটি। তো দর্শক বন্ধুরা, এর ডিসপ্লে পারফরমেন্স কেমন হবে? আমি বলবো এখানে একটি ফুল এইচডি প্লাস রেজুলেশনের সুপার অ্যামোলেড ডিসপ্লে দেওয়াতে শার্পনেসের ঘাটতি একদমই হবে না, 90 হার্জ এর রিফ্রেশ রেট হওয়াতে টাচ রেসপন্সটাও ভালোভাবে পেয়ে যাবেন। আর এই ফোনটি আউটডোরে ব্যবহার করলে কোনো ধরনের ব্রাইটনেসের ঘাটতি হবে না, আর এর PPI ডেন্সিটি ভালো থাকার কারণে শার্পনেস ডিটেলস ভালোভাবে পাওয়া যাবে এর ডিসপ্লেতে। আর একটি জিনিস এখানে আশা করেছিলাম, আমরা এখানে 120 হার্জ এর রিফ্রেশ রেট ডিসপ্লের আশা করেছিলাম, তবুও বাজেট বিবেচনা হিসাব করলে 90 হার্জ এর রিফ্রেশ রেট ডিসপ্লে ইজিলি মেনে নেওয়া যায়। দর্শক বন্ধুরা, এবার আসা যাক এই ফোনটির ক্যামেরা সেকশনে। ফোনটির রিয়ার সাইডটিতে আসলে দেখা যায় খুবই সুন্দর 3-3টি ক্যামেরা মডিউল। এর মেন ক্যামেরা হিসেবে দেখছে 50 মেগাপিক্সেলের একটি ওয়াইড অ্যাঙ্গেল লেন্স, যা f/1.8 অ্যাপারচার। এই সেন্সরটি অবশ্যই সোনির সেন্সর, আর এর সেন্সরে ওয়াইড সাপোর্টটি যুক্ত করা হয়েছে। এর সেকেন্ড ক্যামেরা হিসেবে দেখছে 8 মেগাপিক্সেলের একটি আলট্রা ওয়াইড সেন্সর, যা f/2.2 অ্যাপারচার। আর থার্ডে থাকছে 2 মেগাপিক্সেলের একটি ডেপথ সেন্সর। এই ক্যামেরাটির স্পেশাল ফিচার হিসেবে থাকছে ডাইনামিক রেঞ্জিং মোড, HDR, ডিজিটাল রুম এবং প্যানারোমা, এইসব ধরনের ফিচারগুলো অ্যাভেলেবেল দেওয়া রয়েছে। এর ব্যাক ক্যামেরা দিয়ে সর্বোচ্চ ভিডিও শুট রেকর্ড করতে পারবেন 4K রেজুলেশনে। আরেকটি ভালো ব্যাপার হচ্ছে এর ক্যামেরাতে ফুল এইচডি প্লাস রেজুলেশনের ভিডিও শুটের ক্ষেত্রে জাইরো EIS স্টেবিলাইজেশন ফিচারটি দেওয়া রয়েছে। এর সেলফি ক্যামেরা হিসেবে দেওয়া হয়েছে 32 মেগাপিক্সেলের, যা f/2.4 অ্যাপারচার। এর সেলফি ক্যামেরাতে সর্বোচ্চ ভিডিও শুট রেকর্ড করা যাচ্ছে ফুল এইচডি প্লাস রেজুলেশনে। সেলফি ক্যামেরাতে HD রেজুলেশনের ভিডিও শুটের ক্ষেত্রে জাইরো EIS স্টেবিলাইজেশন ফিচারটিও দেওয়া রয়েছে। দর্শক বন্ধুরা, ওভারঅল আমি বলবো এখানে একটি দুর্দান্ত ক্যামেরা পারফরমেন্স পেয়ে যাবেন এই ফোনে। আর আপনারা অনেকেই জানেন ওপো ফোনের ক্যামেরা পারফরমেন্স কেমন হয়ে থাকে। সো এক কথায় আমি বলবো এখানে একটি ফ্ল্যাগশিপ লেভেলের ক্যামেরা ব্যবহার করা হয়েছে। এর মেন ক্যামেরা 50 মেগাপিক্সেলের সাথে 8 মেগাপিক্সেল আলট্রা ওয়াইড সেন্সর থাকার কারণে অনায়াসে খুব ভালো ফটো এবং ভিডিও শুট করতে পারবেন এর ক্যামেরাতে। এইবারে যদি এই ফোনটির অপারেটিং সিস্টেম নিয়ে যদি কথা বলি, এখানে থাকছে Android 12 ভার্সন, আর UI হিসেবে থাকছে ColorOS 12.1। এই ফোনটি দুটি ভেরিয়েন্টে অ্যাভেলেবেল লঞ্চ হবে, 8GB 128GB এবং 8GB 256GB। আর একটি দুঃখের বিষয়, ফোনটির ফোর্স এন্ড বাটনে 3.5mm হেডফোন জ্যাক থাকছে না। এই ফোনটিতে দুটি সিম কার্ড ব্যবহার করা যাবে, এক্সটার্নাল কোনো মেমোরি ব্যবহার করা যাচ্ছে না। তো আমি আপনাদেরকে সাজেস্ট করব এই ফোনটি কেনার আগে এর স্টোরেজটা একটু বাড়িয়ে কিনবেন। ফোনটির কানেক্টিভিটি হিসেবে থাকছে ব্লুটুথ, ওয়াইফাই, NFC, USB Type-C 2.0, এই ধরনের ফিচারগুলো অ্যাভেলেবেল দেওয়া রয়েছে। এইবারে যদি এই ফোনটির প্রসেসরের সেকশন নিয়ে কথা বলি, এখানে থাকছে মিডিয়াটেক ডাইমেনসিটি 1300, যেটি কিনা 6 nanometer আল্ট্রা পিকচারে বিল করা একটি ওক্টাকোর CPU। আর GPU হিসেবে থাকছে মালি,
G77MC9। তো দর্শক বন্ধুরা, এই ফোনটির প্রসেসরটির পারফরম্যান্স কেমন হবে? আপনারা অনেকেই জানেন ডাইমেনসিটি 1200, তার চেয়ে একটু উন্নত মান হচ্ছে এই 1300 প্রসেসরটি। এখানে জিপিইউ সেক্টরটাও যথেষ্ট ভালো করা হয়েছে। সো এর গেমিং পারফরম্যান্স কেমন হবে আমি বলবো। এখানে পাবজি, ফ্রি ফায়ার, আশপল 9, কল অফ ডিউটি, এই ধরনের যত ধরনের গেম রয়েছে প্রত্যেকটি গেম হাই সেটিংসে অনায়াসে খেলতে পারবেন এই ফোনটিতে। আর যারা মাল্টিটাস্কিং, ভিডিও এডিটিং, ফটো এডিটিং, এই ধরনের হেভি হেভি অ্যাপ্লিকেশন, নিত্য প্রয়োজনীয় হেভি হেভি অ্যাপস অনায়াসে প্লে করতে পারবেন এই ফোনটিতে। ফোনটি গেমিং করার সময় কোনো ধরনের ল্যাগ বা ফ্যান্ডম লক্ষ্য করবেন না, এটি আমি শিওর হয়ে বলছি। তো দর্শক বন্ধুরা, এখানে একটি যথেষ্ট পাওয়ারফুল চিপসেটও ব্যবহার করা হয়েছে, যার কারণে অনায়াসে খুব ভালো পারফরমেন্স পেয়ে যাবেন এই ফোনে। এইবার আসা যাক এই ফোনটির ব্যাটারি সেকশনে। এখানে আসলে দেখা যায় 4500mAh একটি বিগ ব্যাটারি দেওয়া হয়েছে, আর সাথে থাকছে 80W একটি ফাস্ট চার্জার। এই ফোনটি একবার ফুল চার্জ করতে সময় লাগবে 28 থেকে 29 মিনিটের কাছাকাছি। তো দর্শক বন্ধুরা, আপনাদের কাছে এই ফোনটি ব্যাটারি সাইজটি অনেকটাই ছোট মনে হতে পারে, তবে আমি বলবো এখানে একটি 6 nanometer প্রসেসর থাকার কারণে অনায়াসে একদিন প্লাস প্লাস ব্যাটারি ব্যাকআপটিও পেয়ে যাবেন। সো এদিক দিয়ে আপনাদের ব্যাটারি পারফরমেন্স নিয়ে একদমই হতাশ হওয়ার কারণ নেই। এই ফোনটি অলরেডি কয়েকটি মার্কেটে আনঅফিসিয়ালিভাবে লঞ্চ হয়েছে, যেমন বসুন্ধরা সিটি, যমুনা ফিউচার, এই মার্কেটগুলোতে অ্যাভেলেবেল পেয়ে যাবেন এই ফোনটি। দর্শক বন্ধুরা, এই ফোনটি বাংলাদেশ মার্কেটে আনঅফিসিয়ালিভাবে দাম কীরকম হতে পারে? আমরা যতটুকু জানতে পেরেছি এই ফোনটি আনঅফিসিয়ালি 128 ভেরিয়েন্টের দাম রাখা হচ্ছে 35 থেকে 36 হাজার টাকার আশেপাশে, তবে এর দামটা সামান্য কম বেশি হতে পারে। দর্শক বন্ধুরা, 35 থেকে 36 হাজার টাকা বাজারের মধ্যে এই ফোনটি কি কি অফার করলো আপনারা জেনেছেন? 35 থেকে 36 হাজার টাকা বাজেট সেগমেন্টের এই ফোনের ভালো দিকগুলো নিয়ে যদি কথা বলি, প্রথমে বলবো এই ফোনটি যথেষ্ট প্রিমিয়াম লুক্সের ডিজাইন একটি ফোন। দ্বিতীয়ত, এখানে একটি সুপার অ্যামোলেড ডিসপ্লে ব্যবহার করা হয়েছে, এটিও ভালো দিক। তৃতীয়ত, এখানে একটি ভালো 50 মেগাপিক্সেল সোনিক সেন্সরের ক্যামেরা ব্যবহার করা হয়েছে। আর তৃতীয়ত, এখানে একটি ভালো চিপসেট ব্যবহার করা হয়েছে, অনায়াসে গেমিং পারফরমেন্স পেয়ে যাবেন। আর ব্যাটারির সেকশনটাও ঠিকঠাকই রয়েছে, কারণ প্রসেসরের কারণে অনায়াসে ব্যাটারি ব্যাকআপটিও পেয়ে যাবেন। তো দর্শক বন্ধুরা, এই ফোনটি 35 থেকে 36 হাজার টাকা বাজেট সেগমেন্টে আপনাদের জন্য কেমন হবে? তো আমি বলবো ফোনটি বাজেট বিবেচনা হিসাব করলে যা যা কিছু অফার করছে সব কিছু মিলিয়ে আপনার জন্য এই ফোনটি ওয়ান অফ দ্য বেস্ট একটি ফোন হবে। তো দর্শক বন্ধুরা, সব কিছু মিলিয়ে এই ছিল প্যাকেজ। আই হোপ এই ফোনটি সম্পর্কে আমি আপনাদেরকে বিস্তারিত এক্সপ্লেন করতে পেরেছি। এরপরও যদি কোনো কিছু জানার থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। সো ভিডিওটি যদি সত্যি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবেন, আর যারা আমাদের চ্যানেল নতুন রয়েছেন এক্ষুনি সাবস্ক্রাইব করে আমাদের পরিবারের একজন হয়ে থাকবেন। আর আপনাদের সাপোর্ট আর ভালোবাসায় আজ এ পর্যন্ত পৌঁছাতে পেরেছি। আপনারা একটি সাবস্ক্রাইব আমাকে করতে পারেন নিত্য নতুন আপকামিং স্মার্টফোনের ভিডিও বানাতে সহায়তা করে। সো দেখা হবে নতুন আরেকটি ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।